চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। চাঁদপুরের কচুয়া পৌরসভায় ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ। আন্তরিকতা ও নির্ভরতার অপর নাম সাচার সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তাররা থাকছেন আপনাদের সেবায়। সাচার দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন কচুয়া চাঁদপুর। কচুয়া পৌরসভায় ঈদ উল ফিতর উপলক্ষে বিজিএফ এর আওতায় ও পবিত্র রমজান উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 10 মে সোমবার প্রধানমন্ত্রীর উপহার বিজিএফ এর আওতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 4,621 জনকে জনপ্রতি 450 টাকা করে নগদ অর্থ বিতরণ এবং পবিত্র রমজান উপলক্ষে অসহায় দুস্থ 400 জনকে নগদ 500 টাকা করে নগদ অর্থ বিতরণ করেন পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন। এ সময় তিনি উপকার ভোগীদের উদ্দেশ্যে বলেন, করোনাকালীন এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সকল অসহায় জনগণের কথা চিন্তা করে এ উপহার দিয়েছে। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। বাংলা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তরফ থেকে মহামারী করোনা ভাইরাসে দিন মজুরদের উপহার হিসেবে এই 450 টাকা এবং 500 টাকার যে বিতরণ অনুষ্ঠানে আজকের সময় তো আমার উচ্চ মাধ্যমিক শিক্ষক বিচার সহ আমার সকল অঞ্চলবৃন্দ পৌরসভার সকল অধিবাসীবৃন্দ সবার কাছে অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার গ্রহণ করে জননেত্রী শেখ হাসিনা জন্য দোয়া করবেন স্থানীয় সংসদ জনতা ডক্টর মহিউদ্দিন খানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, সারা বিশ্বে এই মহামারী করোনা ভাইরাসে যারা আক্রান্ত সবাইকে মহান আল্লাহ তাআলা যাতে দ্রুত সুস্থতা দান করে সেই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। আরকি কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান, সচিব জহিরুল ইসলাম সর্দার, কাউন্সিলর তাজুল ইসলাম রাজু, মাসুদ আলম, আবুল খায়ের রুমি, মহিলা কাউন্সিলর পারুল আক্তার, রোকেয়া বেগম প্রমুখ। অপরদিকে কাউন্সিলর কামাল হোসেনের অন্তর তার কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করেন। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি।